দেখুন এই জন্যে আমি বক্তব্যে বলি যে মুসলিম ঘরে জন্ম নিয়ে নিলেই তাকে মুসলমান বলা যাবে না, সে মুসলিম হয়ে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনলেন, কিয়ামতের পূর্বে আমাদের সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, তারা নিজেকে মুসলমান বলেও দাবি করবে, আমাদের সমাজই থাকবে অথচ সেগুলো হারাম আওলাদ থাকবে, অথচ আমরা তাদেরকে হালাল বলে স্বীকৃতি দিয়ে আমাদের সমাজই তারা বসবাস করবে, আমাদের সাথে মিশবে, বিয়ে শাদি হবে, খাবে, মসজিদে ঢুকবে, সবই করবে, কিন্তু হারাম আওলাদ। যদি বলেন হুজুর হারাম আওলাদের ব্যাখ্যাটা করুন, একদম মারাত্মক ব্যাখ্যা আছে হারাম আওলাদ। আমরা খুব ভালো করে জানি বিয়ে হলে স্ত্রীর বোনকে আমরা কি বলি, শালি, আপনাদের দেশে কি বলে শালি, হিন্দিতে বলে হামারা শালি, সব ভাষাতেই শালি বলে, আর ভাইকে বলে শালা। তো আমাদের একটা হিন্দিতে প্রবাদ বাক্য আছে, শালি ইয়ানি আদি ঘর বাড়ি, যুবকরা বলে অনেকজন শালির সাথে ইয়ার কি মারে, মারে না, মারে শালির সঙ্গে মজাক হয়, চাস্ত শালি নিজের শালি মজাক করে, কিন্তু শুনেলেন এই মজাকটা হারামে পরিবর্তন হবে, কেমন করে হারাম আওলাদ গুলো সমাজের বুকে মাথা চড়া দিয়ে উঠবে, শুনেলেন কেউ যদি, এটা শরীয়ত বলছি, মাসলা বলছি, কোরআনের মাসলা, কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে বসে তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে। কথাটা বুঝাতে পারলাম, বিবি হারাম হয়ে গেল, সে কিন্তু লুকিয়ে জিনা করেছে শালির সাথে, তার সমাজের লোক কেউ জানে না যে এই লোকটা নিজের শালির সঙ্গে জিনা করেছে, মিলামিশা করেছে, সেই স্ত্রীর সঙ্গে আবার ঘর করতে লেগেছে, যে বাচ্চাগুলো জন্ম নিবে তার পর থেকে সব হারাম আওলাদ, সব হারাম আওলাদ ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি। আর কেউ যদি শরীয়ত না মানে তো সে তো পুরোটাই হারাম, তার লেগে বলার কিছু নেই, তার খাওয়াটাও হারাম, উঠা বসাটাও হারাম, সবই হারাম, কেউ যদি শরীয়ত না মানে। আর যদি বলে ইসলাম মানি, রাসূলকে মানি, শরীয়ত মানি, তোমার উপরে সব লাগু হয়ে যাবে, ইসলামের যতগুলো আখলাক চরিত্র আছে, আইন কানুন আছে, তোমার উপরে লাগু হবে। আপনি আরো একটু আগে চলুন, খুব ভালো করে বুঝবেন, এটা একটা বুঝালাম হারাম আওলাদের। দ্বিতীয় নম্বর, এখন যে পাপটা আমাদের কাছে প্রবণতা বেড়ে গেছে, সমাজে বাড়ছে যে পাপটা, সেই পাপটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ঠিক বললাম না ভুল বললাম? পাবে আপনার ভাঙর থানায় খুঁজে, আপনার এলাকায় খুঁজে, নিউ টাউনে জানেন কলকাতায় লয় এশিয়ার সব থেকে বড় অ্যাপার্টমেন্ট আছে নিউ টাউনে, সাপুজি, ঠিক কি না কথা বলে? আপনি মনে মনে করবেন সারা হুজুর কত খোঁজ রাখে, আমি সব খোঁজ রাখি, কোথায় কি আছে, সব থেকে দামি ফ্ল্যাট গুলো রাজার হাটে আছে, কিন্তু জানেন সাপুজি যেখানে ফ্ল্যাট আছে কত ভালো জায়গা, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ওখানে ঘর ভাড়া নিয়ে আছে, কেউ জানে না, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, অথচ শরীয়ত শুনেলেন ইসলাম। আগের স্বামী যদি স্ত্রীকে, মায়েরা যারা বসে আছেন শুনবেন, কবে মরে যাব জানি না, আমার কথাগুলো লাকিরের মতো ভাসবে, ব্রেনে ঘুষি ঢুকিয়ে এলেন, আর যদি সন্দেহ হয় আপনার জানা মতো একটা ভালো মুফতি মৌলভির কাছে ডিসকাস করে নেবেন, ইয়াসিন ভাই এটা বলে গেছে, এটা শরীয়ত কি না, এটা ভালো করে ডিসকাস করবেন। এক নম্বর, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে কেউ যদি ঘর করে, আল্লাহর কসম করে বলছি, তার আগের স্বামী যদি তাকে তালাক না দেয়, ইদ্দত পালন না করে, গোটা পৃথিবীর মোলবি মুফতি হুজুররা যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, হারাম, নিকাহ হবে না, এইটা শরীয়ত। আমাদের সমাজ এখন পাপাচারি বাড়ছে কি করে, আপনি দেখতে পাবেন দাড়ি টুপি লাগিয়ে নিয়েছে কিছু লোক, কলকাতা টাউনে পাবেন, ভাঙড়ে পাবেন, রাজারহাটে পাবেন, আমার বর্ধমানে পাবেন, বহরমপুরে যতগুলো টাউন আছে টাউনশিপে পাবে, কি কিছু রেজিস্টারি ম্যান আছে, সরকারি রেজিস্টারি ম্যান, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ফোন নম্বরও ছড়িয়ে রেখেছে, যদি দাদিকে নিয়ে কেউ পালিয়ে যায় তার দাদির সাথেও হারাম করে বিয়ে পড়িয়ে দেবে টাকার লেগে। ঠিক বললাম না ভুল বললাম? আমার কাছে
নিজের চাচিকে নিয়ে পালিয়ে গেল চাচির সাথে বিয়ে পড়িয়ে দিল, সে জানবেও না যে চাচা ছেড়েছে কিনা, ইদ্দত হয়েছে কিনা, শরীয়ত আছে কিনা, টাকার লেগে কাজগুলো করে। আর আল্লাহর কসম করে বলছি, এরা জাহান্নামের খোরাক তৈরি করছে যারা এই ধরনের কাজ করবে। আর যদি তাহাজ্জুদ গুজার হয় তা হারাম খাচ্ছে, হারাম কাজ করছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এলে তার স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিচ্ছে, মেয়েটা ইদ্দত পালন না করছে, তার সঙ্গে ঘর যদি কেউ করে, আল্লাহর কসম করে বলছি জিনা করা হবে, বাচ্চা যতগুলো পয়দা হবে হারাম আওলাদ। বড় কষ্ট লাগে, আমরা জলসাই গেলে বলে হুজুর এটা বলবেন, হুজুর এটা বলবেন না, আমি কিন্তু গোল আলু বক্তা নই, আমাকে আল্লাহ যেটা বলাবে সেইটাই আপনাদেরকে উপস্থাপনা করে যাব, যাতে কওমে মিল্লাতের কাজে লাগে, ইসলামের কাজে লাগে। আজকে শুনে নেন আপনারা কি মনে করছে, আমি সুর করে বক্তব্য জানি না, আমি দু ঘন্টায় সুর করে বক্তব্য দিতে পারব, কিন্তু এই সুর করেই শেষ হয়েছে সমাজ, সুরে বক্তব্য দিয়ে দেবো জলসা শেষ হয়ে যাবে, বুঝলি কি বলে হুজুর বুঝিনি কিছু দিয়ে জলসা শেষ না। আমি আজকে আপনাদের কাছে যে কথাগুলো আলোচনা করব, ব্রেনে ঘোষান, ব্রেনে ভরে দেন, দিমাগে ভরেন, নফসে ভরে দেন, আমি ফালতু কথা বলতে আসিনি। এই যে দুটো কথা বললাম, দুটোই শরীয়ত বলেছি, ইসলাম বলেছি, কোরআনের ভাষা বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলেছে। শুনলেন মুসান্নাব ইবনে আবু সাইবার 40 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যারা আপনারা ভয় খাচ্ছেন না, আজকে আমাকে একজন ফোন করেছিল, হুজুর আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাইছি, দেখেন, দেখলাম কি পাঠিয়েছে, যে আমাদের দেশে উত্তর প্রদেশে জ্ঞানবাপী মামলা একটা চলছে, কিছু অমুসলিম ভাই জ্ঞানবাপী মসজিদ যেখানে বোর্ড দিয়ে আছে সেটার উপরে মন্দির পোস্টার চিঠি দিয়ে মসজিদটা ঢেকে দিয়েছে, মানে একদম প্রকাশ্যে দিচ্ছে। তো আমি বললাম, ভয় খাচ্ছ, তোমরা যদি ভয় খাও তাহলে তোমরা নবীজিকে বিশ্বাস করো না। যারা মুমিন হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো কথা আছে সেগুলো সত্য না মিথ্যা বাবা? আরে জোরে বলুন, সত্য না মিথ্যা? সত্য। এইটা যদি ঈমান থাকে আর বিশ্বাস থাকে, শুনে যান, মুসান্নাব ইবনে আবু সাইবার 40 নম্বর হাদিস, গোটা পৃথিবীতে হে আমার নবী, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা দিন আসবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, নবীজির হাদিসে আছে, এমন একটা দিন তোমাদের সামনে উপস্থিত হবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, গোটা পৃথিবীতে। কিন্তু এই হাদিসটা মারাত্মক হাদিস, মুসান্নাব ইবনে আবু সাইবা 40 নম্বর হাদিস, হে আমার সাহাবীরা শোনো, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। কিন্তু দুঃখের বিষয় নবীজি, এর পরের চ্যাপ্টারটা যেটা বললেন, তারা তো নামাজ পড়বে কিন্তু সবাই সুদখোর থাকবে, সুদ খাবে, বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর মার্কেট বানাবে, আর নিজেদিকে মুমিন বলে দাবি করবে কিন্তু ইমানদার কেউ থাকবে না। আমি ওই আলোচনাটাই করব আপনাদের সামনে। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে ইসলামের বুনিয়াদ যেটা রাখলেন শিক্ষার দ্বারা রাখলেন, প্রথম আয়াত যেটা পৃথিবীর বুকে এসেছে, ইকরা বিসমি রব্বিকা আল্লাযি খালাক, হে নবী পড়ো, হে নবী পড়ো, এই আয়াত নবীজির কাছে প্রথম এসেছে। নবীজি উম্মি ছিলেন, দুনিয়ার বুকে কারুর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া শিখেননি। অনেকজন মনে করবেন হুজুর হয়তো মূর্খ বলছে, নাউজ বিল্লাহ, তোমার বুঝার ভুল, আমার পুরো ব্যাখ্যাটা শুনে যাও, তোমার দিমাগটা খুলে যাবে। নবীজি উম্মি, আল্লাহ তাআলা কেন উম্মি রেখেছিলেন, এই উম্মি রাখার পেছনে, দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি, এর পেছনে আমার আল্লাহ বহুত বড় লজিক লিখিয়ে রেখেছেন। লজিকটা কি বলে দিই, এই মাজমায় আমি আপনাদের কাছে বয়ান করছি, এখানে যদি আমার শিক্ষক আছে, আমি ছোট না বড়, কথা বলে ছোট, আমার শিক্ষকের কাছে, তিনি আমার স্কুলের মাস্টার হোক কিংবা আমার মাদ্রাসার শিক্ষক হোক, আমি যার কাছে নুরানি কায়দাটাও পড়েছি আলিফ বা তাসা, তিনার কাছেও আমি ছোট,
আমার পাশে বসে আছে দেখছে, মন্না আফতাব হাফেজ মন্না, এ আমার ছাত্র, বর্ধমান টাউনে পড়েছে, বড় ভালোবাসে, নম্র ভদ্র ছেলে, এখনো আমার খোঁজ রাখে, কি বুঝলেন? আমার ছাত্ররা আমার বন্ধুর মতো ছিল, জিজ্ঞেস করলে পাবেন আমি কি আখলাকের লোক ছিলাম, আমি কি আখলাকের শিক্ষক, আমি কিভাবে পড়াই, কিভাবে আমার চালচলন, এ বাচ্চারা ভালো জানে, কি বুঝলেন? এর দেখে দাড়িগুলো বেশি বড়, আল্লাহকে দাড়ি দিয়ে দিয়েছে, আমাকে দাড়ি দেয়নি, কি বুঝলেন? নাহলে আমার থেকে বয়সে অনেক ছোট, কি বুঝলেন? যাই হোক, আমি যেটা বলছিলাম লজিকটা বুঝাচ্ছি, আমার শিক্ষকের কাছে আমি ছোট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি দুনিয়ার বুকে শিক্ষা দিত, সে দাবি করে বসতো মুহাম্মদ আমার ছাত্র। সেই রেওয়ায়েত শুনে যান, পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।